আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাইরে যারা আমায় দেখছেন তাদের সবাইকে জানাই অনেক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমি ভালো আছি। সো বিয়ের আজকের ভিডিও হচ্ছে কুরবানি নিয়ে। আমরা জানি যে আমাদের মাঝে কিছুদিন পর কুরবানি চলে আসবে। সো এই বিষয় নিয়ে আমি আপনাদের সাথে কিছু বলতে চাই। আমাদের সিলেট ভাষায় একটা কথা আছে, হাত মামলতির গো, মানে একটা ফ্যামিলিতে সবাই মাস্টার। সো এই ফ্যামিলিতে প্রতিদিন প্রতি সময় একটা সমস্যা থাকে। এই কুরবানি নিয়ে যে সমস্যাটা হয় সেটা হলো, যদি হাত মামলতি গড় থাকে তাহলে ওইখানে দেখবেন যারা কুরবানি দেন তাদের ফ্যামিলিতে সমস্যা থাকে, কে কার বাড়িতে কুরবানি দেবে। বিষয়টা হচ্ছে, যদি হাজবেন্ড চায় যে তার বাড়িতে কুরবানি দিবে তাহলে ওয়াইফ বলবে না এটা আমার বাপের বাড়িতে। এটা বেশিরভাগ হয় যারা লন্ডনে আছে বা যারা দেশের বাইরে আছেন, সবাই না, যারা দেশের বাইরে আছেন তারা এই সমস্যার সম্মুখীন হয়ে থাকেন। সো কুরবানি হচ্ছে, আমরা জানি কুরবানি দেয় আল্লাহকে খুশি করার জন্য, কিন্তু এই সময় আসে দেখা যায় যে এটা ফ্যামিলিতে সমস্যা হয়ে থাকে। সবাই না, আমি আবার বলছি, লন্ডনে বা দেশের বাইরে যারা আছেন তারা সবাই না, কিছু তাদের জন্য দেখেন ভাই, আপনি কুরবানি দেবেন আল্লাহকে খুশি করার জন্য, কাউকে দেখানোর জন্য না। আমরা এখন আমরা এই সমাজে এই যুগে এসে আমরা কি করি, আমরা লোকজন দেখাই, দেখেন আমি আমার কুরবানি দিচ্ছি, আমি 5টা দিচ্ছি, আমি 2টা দিচ্ছি, আমি 1টা দিচ্ছি, আমি এত টাকা দিয়ে কিনছি, আমি 1.5 লাখ টাকা দিয়ে কিনছি, 2 লাখ টাকা দিয়ে কিনছি, 5 লাখ টাকা দিয়ে কিনছি। এই যে এটা প্রতিযোগিতা, এই প্রতিযোগিতা করলে আপনার কিন্তু কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। আপনি কুরবানি দিতে পারেন, দিবেন, লোকজন দেখাবেন, কিন্তু লোকদের দ্বারা কুরবানি হয়ে যাবে কিন্তু আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহর দরবারে কবুল হলে আপনি এক নিয়তে কুরবানি দিতে হবে। এখন সমস্যা হচ্ছে যে যারা দেশের বাইরে আছেন বা দেশে যারা আছেন তারা সবাই একটু মনোযোগ শুনবেন, দেশের বাইরে, বিশেষ করে দেশের বাইরে, যে যারা কুরবানি দেয়, যারা কুরবানি দেন তারা কিন্তু অনেকেই দেশে কুরবানি দেন না, তারা অনেকে দেশে কুরবানি দেন না, তারা অন্য দেশে দিয়ে দেন। অন্য দেশে যারা গরিব আছে, গরিব কান্ট্রি আছে, আমাদের দেশে সেই যারা গরিব আছে তাদেরকে দিয়ে দেন। তাদের জন্য বলি, দেখেন আপনি অনেক কোটিপতি হতে পারেন আপনার জন্য, কিন্তু আপনি কি জানেন যে আপনার দেশে এখনো গরিব মানুষ আছে, ওরা না খেয়ে বেঁচে আছে, ওরা 3 বেলা ঠিক মতো খাইতে পারে না। আপনি কি জানেন, আপনি যে দেশের জনগণ, আপনি যদি ভাড়া দেশে দিবেন তা আগে আপনার দেশের খবর রাখবেন, আপনার এলাকার খবর রাখবেন, আপনার এলাকার লোকজন ঠিক মতো খাওয়া দাওয়া করছে কিনা, আপনার পাশের লোক, আপনার এলাকা, আপনার ইউনিয়ন, আপনার থানা, আপনার জেলা, আপনার দেশ, এগুলো বিবেচনা করে তারপর আপনি ভাড়া কোথাও কোনো কিছু আল্লাহর কাছে দিবেন। কিন্তু যদি না আপনি দেখেন যে আপনার এলাকার, আপনার পাশের বাড়ি, আপনার গ্রামে, আপনার ইউনিয়নের, আপনার থানার, আপনার জেলা, আপনার দেশের মানুষ না খেয়ে আছে, আর এটা যদি আপনি দেখেও না দেখা পান করে অন্য দেশে গরু কুরবানি দেন, গরু কুরবানি টাকা দেন, বা যে কোনো জাকাত বা আল্লাহর রাস্তায় যেগুলো দেন, এগুলো দিলে আল্লাহ দরবারে কবুল হবে না। আপনাকে দেখতে হবে আগে আপনার দেশের, আপনার এলাকার কেউ না খেয়ে আছে কিনা। আমরা অনেকে শুনতে পাই যে কুরবানি আসলে যে লন্ডনে যারা আছেন, যারা বৃত্তিশালী আছেন, তারা গরিব কান্ট্রিতে টাকাগুলো দিয়ে দেন, বিভিন্ন সংস্থার মাধ্যমে ওরা ওই দেশে কুরবানি দিয়ে দেন। আসলে আপনি যত টাকা দিচ্ছেন সংস্থাকে, ওই আপনার সেই সঠিক পরিমাণ টাকা কি পৌঁছাচ্ছে সেইটা খবর কি আপনার রাখেন না? আপনার সেই খবর রাখেন, আপনি দিয়ে দিচ্ছেন, আপনার পাশের বাড়ির মানুষটা কুরবানি দিয়ে মাংস পাচ্ছে না, তখন আপনার কি করবেন? এখন তাদেরকে জিজ্ঞেস করলেন যে ভাই, আপনি আপনি আপনার দেশে কুরবানি না দিয়ে অন্য দেশে টাকা পাঠালেন কেন? তা বলবেন, আমার দেশে কোনো লোকজন নাই, আমার কেউ নাই, আমি কাকে দেবো? আরে ভাই, আপনি যতই কোটিপতি হন, যতই রাজা হন না কেন, কিন্তু আপনার ফ্যামিলি আছে, আপনার বংশে কেউ আছে, আপনার গোষ্ঠী আছে, আপনার এলাকা আছে, আপনার আত্মীয় স্বজন আছে, সব আছে। তো আপনি যদি রাজা হয়ে থাকেন তারপরও আপনার এলাকার সবাই রাজা না, আপনি কোটিপতি হয়ে থাকেন তারপরও আপনার এলাকার সবাই কোটিপতি না, আপনি কোটিপতি হয়ে থাকেন তারপরও আপনার আত্মীয় স্বজন সবাই কোটিপতি না, এটা আপনাকে মাথায় রাখতে হবে। আগে আপনার কাছের যারা আছে তারা আগে আপনার উপর দায়িত্ব, আগে তাদের পেট ভরান, তারপর অন্য দেশে। হ্যাঁ, আমি না করি না আপনি অন্য দেশে দেবেন না, আপনি অন্য দেশে দেন সেটা সমস্যা না, কিন্তু আপনাকে দেখতে হবে যে আমার আমার বেল্টের কেউ, আমার ফ্যামিলি বা আমার এলাকার বা আমার আত্মীয়দের মাঝে কেউ গরিব আছে কিনা, তাকে সাহায্য করে আপনাকে এটা দেখতে হবে। আর এখন তো কুরবানি আসলে ফ্রিজ, ডিপ, যেটা আমরা বড় ডিপ, এটা কিনে ফেলি,
মনে করেন কেউ দুইটা গরু কুরবানি দিচ্ছে, দুইটা গরু কুরবানি দেওয়ার পর একটা তারা মনে মনে নিয়োগ করে রাখে, কুরবানি আসার আগে নিয়োগ করে রাখে যে এই গরুটা সম্পূর্ণ আমি দিতে পারবো। হ্যাঁ, এই গরুটা দেখে 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 আমরা লোকজনকে খাওয়াবো, সিস্টেম থাকে কুরবানি দেওয়ার আগে। তাহলে আপনার মনে কি রাখলো, আপনার মনে আল্লাহকে খুশি করার কোনো চিন্তা ভাবনা নাই, আপনার মনে একটা চিন্তা যে দুইটা গরু মাঝে একটা আমি রাখবো ফ্রিজে ডিফে, একটা দেবো লোকজনকে, গেল এক। দ্বিতীয়ত মনে করেন আপনি একটা কুরবানি দিচ্ছেন, এবার আপনার ফ্রেন্ড সার্কেল আছে, ওরা আপনাকে আসে বলে বন্ধু তুমি তো কুরবানি দিচ্ছ, তাহলে এই যে কলিজাটা পাঠিয়ে দিয়ে দাও। হ্যাঁ, পাঠি কুরবানি দিচ্ছেন আল্লাহকে খুশি করার জন্য, তারপরে আপনি পাঠিয়ে দিচ্ছেন, পাঠিয়ে দিচ্ছেন কাকে, যারা খেতে পারছে, যারা বড়লোকের মধ্যে চলাফেরা করতে পারছে, তাদেরকে আপনি দাওয়া দিলেন। আচ্ছা বন্ধু তুমি রাত্রে চলে আসছো, তুমি রাত্রে আমার বাসায় চলে আসছো, তোমাকে আমি গরু কলজে গুনে খাওয়াবো, এটা কিন্তু হয় নাই। আপনি পাঠিয়ে দিবেন, ঠিক আছে পাঠিয়ে দেন, তবে হ্যাঁ তাদেরকে পাঠিয়ে দেন যারা কলজা গুনা খাওয়ার তৌফিক নেই, তাদেরকে নিয়ে পাঠিয়ে দেন, যাদের তৌফিক আছে তাদেরকে কেন পাঠিয়ে দিয়ে খাওয়াচ্ছেন। হ্যাঁ, খাবার তাদেরও খাবার, যাদের তাদেরও রাখেন, যারা খাইতে পারে না তাদেরকে রাখেন, তারা পাঠিয়ে দেওয়ার ক্ষমতা নাই, যারা গরু মাংস খাওয়ার ক্ষমতা নাই, যারা তারা কলজা গুনা খাওয়ার যাদের কলিজা গুনা খাওয়ার সামর্থ্য নাই তাদেরকে খাওয়ান, তাহলে তো হয়। কিন্তু না, এখন কুরবানি হয়ে গেছে একটা লুক দেখানোর মতো, একটা লুক দেখানো যে কুরবানি দিলাম, ফ্রেন্ড সার্কেলে বললাম, একটা পার্টি হয়ে গেল। তাহলে আপনি আল্লাহ দরবারে কি দিচ্ছেন, আপনি তো কুরবানি দিচ্ছেন আল্লাহকে খুশি করার জন্য, তাহলে আপনি কি করছেন? কিছুই না, শুধু লুক দেখানো, শুধু লুক দেখানোর জন্য কুরবানি দিচ্ছেন। আসেন আমরা সবাই এই যে কুসংস্কার আছে এই জায়গা থেকে কেন বের হয়ে আসি, আল্লাহকে খুশি করি, আল্লাহ সন্তুষ্ট হাসিল করি। আমাদের আশেপাশে অনেক লোকজন আছে এই করোনা মহামারীর কালে, অনেকে না খেয়ে আছে, আসেন তাদের পাশে দাঁড়াই, তাদেরকে সাহায্য করি, তারাই তো আমাদের সব। আজকে আমার কিছু হলে ওরা আসবে আপনার পাশের বাড়ি বা আপনার পাশের ঘরে বা পাশের আপনার প্রথমে আপনার এলাকার লোকজন আসবে। তো আসেন আমরা বাইরের দেশে দৃষ্টি না দিই, আগে আমার নিজের এলাকায় দৃষ্টি দিই। আজকের মতো ভিডিও এখানে শেষ, জানি না আমার ভিডিও আপনাদের কেমন লাগবে, হয়তো কারো খারাপ লাগতে হবে, কিছু করার নাই, আমার ভিডিওতে ভুল ভ্রান্তি হয়ে থাকলে আপনারা আমার ক্ষমা করে দেবেন, আর বাস্তবতা বলার চেষ্টা করেছি, জানি না কতটুকু বলতে পেরেছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর এটা কি বলতে হবে, আপনারা অবশ্যই এই চ্যানেল লাইক করবেন, শেয়ার সাবস্ক্রাইব করবেন, শেয়ার লাগবে না, শেয়ার না করলে চলবে, শুধু লাইক আর সাবস্ক্রাইব করলেই হবে, আর কমেন্ট অবশ্যই করবেন, ভিডিও কেমন হয়েছে আপনাকে বলতে হবে। সো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।